আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যাই বলছিলাম কুয়েত থেকে, তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেপিটিসি কোম্পানি সম্পর্কে। এখন আমি কেপিটিসি হেড অফিসে ওয়েটিং রুমে বসে আছি, আর আমার সাথে এই ভাই আছে, তিনিও বাংলাদেশ থেকে নতুন আসছে। আপনি কয় তারিখে আসছেন? 6 তারিখে। সে 6 তারিখে বাংলাদেশ থেকে আসছে। কোথায় থাকেন আপনি? বাংলাদেশের কোন জেলায়? ঢাকা ধোয়ানগঞ্জ। ঢাকা ধোয়ানগঞ্জ, এরকম মনে করেন অসংখ্য লোক আসছে। আসলে সবার খোঁজ খবর রাখা কঠিন, অনেকে আসছে। দেখা যাচ্ছে 200-300 লোক ইন্ডিয়া প্লাস বাংলাদেশ মিলে চলে আসছে অলরেডি নতুন হিসাবে, ভিসা পেয়ে। সো আপনারা যারা কেপিটিসি ভিসার জন্য আবেদন করছেন, তারা খুব শীঘ্রই নতুন ভিসা পেয়ে যাবেন। আবার যারা এখন আবেদন করেননি, তাদের পাসপোর্ট জমা হবে কিছুদিন পরে। এখন আপাতত পাসপোর্ট জমা নিচ্ছে না, কিছুদিন পরে পাসপোর্ট জমা নেবে। সো আপনারা প্রস্তুত থাকবেন, লোক অনেক নেবে। সো আজকের এই পর্যন্ত ভিডিও দিলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সো সবাইকে ধন্যবাদ। তুমি কিছু বলবা? আচ্ছা ভাই নতুন, আমিও নতুন। সো আচ্ছা ঠিক আছে।